কোরিয়া থেকে কোন বিটিএস উঠলো যারা ছেলে কিন্তু চলে মেয়েদের মতো টিপে লিপস্টিক ব্যবহার করে আওয়াজ করে মেয়েদের মতো তা আল্লাহর নবী বলছে ছেলে যখন মেয়ের মতো চলবে মেয়ে যখন ছেলের মতো চলবে বুঝে যাবে কিয়ামত আর বেশি দেরি নয় মাওলা এই পৃথিবীকে এন্ড করবে শেষ করবে এবং কিয়ামতের দিন শুরু হবে হাশরের ময়দান অতি নিকটে চলে এসেছে এখন আসেন যেটাকে সমকামিতার দিকে ডাকছে তারা পুরুষ পুরুষকে চুমু দিচ্ছে আমি যখন এটার প্রভাবটা দেখলাম আমাকে অনেক ইউনিভার্সিটির ছেলেরা এগুলো পাঠাচ্ছে দুঃখজনক ছেলে ছেলেকে চুমু দিচ্ছে যেটাকে সমকামিতা বলে এইটার জন্য লুত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ নিমিষেই ধ্বংস করে দিয়েছিলেন কারণ ছেলে ছেলে মেয়ে মেয়ে এইরকম সিস্টেম ইসলামে নাই কারণ এগুলোর নাম অস্থিরতা এগুলোর নাম বেহায়াপনা বেহায়াপনাকে ইসলাম কখনো সাপোর্ট করে তা আমি দেখলাম যখন ছেলে ছেলেকে চুমু দিচ্ছে যারা শ্রোতা আছে অধিকাংশ মেয়ে মেয়েরা খুব আনন্দিত হয়ে তালি দিচ্ছে তা আমি বলছি আমার বোন কেন খুশি হবে আমার মা কেন খুশি হবে ও তো ছেলে ছেলেকে চুমু দিয়ে তুমি বোনের অধিকার হনন করেছে কথা ঠিক না আজকে দেখলাম পোস্ট দিচ্ছি আমার বোন আমি স্বামীকে ছেড়ে দিয়েছি কেন বিটিএস ছাড়তে পারবো না আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি কেন বিটিএস ছাড়তে পারবো না তো বিটিএস তো তুমি বোনের অধিকারের কথা বলে নাই সে তো সমকামিতার কথা বলেছে তো সেই জন্য আমার বাংলার নরনারী যুবক যুবতীকে সব সাবধান হতে হবে কারণ এখন বর্তমান আসল দাজ্জাল আসার আগে অনেক ছোট ছোট দাজ্জাল আসবে যারা পৃথিবীকে নাচাবে তা আপনি যে বিটিএস নিজেকে ঈশ্বর দাবি করছে গড দাবি করছে আপনি মুসলমানের ছেলে হয়ে তাদের সাথে চলতে পারেন আমি বাংলাদেশের যুবক যুবতীর মানসিকতা বুঝতে পারি না তাদের মানসিক অবস্থাটা আমার কাছে কেন জানি রুগী মনে হয় কোন দেশে আইসক্রিম বিক্রি করার সময় নাচে আমার বাংলাদেশে নাচতে হবে কোন দেশে বাদাম নিয়ে গান গায় আমার বাংলাদেশে বাদাম নিয়ে গান গাইতেই হবে কোন দেশে অপরাধ সমকামিতা করে আমার দেশে সেটা করতে হবে তাই বাংলাদেশের সব কিছু নিয়ে এত ভেজাল কেন আমি বুঝি না আর্জেন্টিনা ব্রাজিল নিয়েও মারামারি করে তাদের পতাকা তুলতে গিয়ে মারা যায় কিন্তু 16ই ডিসেম্বর চলে যায় বাংলার প্রেমে কোনোদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলতে আমি দেখি নাই এই সবগুলো যদি আপনি ভেবে দেখেন দেখবেন মানসিকভাবে আমরা রোগী হয়ে গেছি এটার চিকিৎসা করানো দরকার এই মানসিক চিকিৎসা কোনো ট্রাফি দিয়ে পাওয়া যাবে না এই মানসিক চিকিৎসা কোথাও থেকে পাওয়া যাবে না এই মানসিক চিকিৎসা কোনো এমবিবিএস ডাক্তার দিতে পারবে না আল্লাহর নবী সেই কারণে আমাদেরকে ইরশাদ করেন তোমাদের ঘরে সন্তান এসেছে হোক ছেলে হোক মেয়ে ওদেরকে মানুষ করতে হবে ওদেরকে মানবতার দাওয়াত দিতে হবে তোমার সন্তানকে দেশের সূর্য সন্তান বানাতে হবে তো বানাবেন কেমনে আল্লাহর নবী বলে ডাক্তার বানাবা বানা ইঞ্জিনিয়ার বানাবা বানা লয়ার বানাবা বানা বক্তা বানাবে বানাও তোমার যা ইচ্ছা ব্যবসায়ী বানালে বানাও চাকরিজীবী বানালে বানাও যা ইচ্ছা তা বানাও কিন্তু বানানোর আগে তার ভেতরে মানুষত্বের জন্ম দিতে হবে আমি ডাক্তার হলাম আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখি সে কি কোনোদিন মানুষ হতে পারে আমি ইঞ্জিনিয়ার হলাম শত শত বিল্ডিং তুলি আমার করে আমার বাবা থাকতে পারে না সে কি মানুষ হইল তাহলে এই শিক্ষার নাম মানুষ নয় সুশিক্ষার নাম মানুষ কথা ঠিক কিনা